सुप्रिय दर्शक मंडली रात दिन टीवी नियमित आयोजन मन कथा अनुष्ठने अपन के आंतरिक शुभेच्छा और अभिनंदन। आज हम कथा बोल खुलना साहित्य मजलिसर प्रतिष्ठाता कवि साहित्यिक और छड़ाकार सदा मन मानुष और उपन्यासिक रुहुल आमीन सिद्दिकीर साथे। चलुन तार मन कथा शुने आसि। अस्सलामु अलैकुम रात दिन टीवी चैनल के कर्तृपक्ष एवं दर्शक मंडली सबा के आंतरिक शुभेच्छा। विश्व करोना महामारी चलते ये तो मन मानसिकता कारो भलो नहीं भलो नहीं साहित्य चर्चा करतम यहाँ बंद रही है। আমাদের লেখাগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ হতো সেটাও বন্ধ রয়েছে। আমাদের মূলত এগিয়ে চলার পথ আমাদের রোধ করা রয়েছে। আজকে এই যে বিষয়টি রয়েছে যে আমরা লেখালেখি যারা করি আমরা একত্রিত হতে পারছি না, লেখার পর আলোচনা হয় সেটা হতে পারছে না, আমরা খুব বেদনাসুলভ মানসিকতায় আমরা এখানে বাস করছি। এর মাঝেও আমাদের এক বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি, মানু মান্নান, বিশেষ করে সে ছোট গল্প লিখত তাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা ভীষণভাবে মর্মাহত যে তাকে হারিয়ে ফেলার জন্য। আমরা অন্য সবাইকে আমরা অন্যান্য কবি সাহিত্যিকদেরকে আমরা যোগাযোগ রাখছি, প্রত্যেকেই আমাকে বলে যে কীভাবে আমরা এ করতে পারি। তো আমাদের এই বিধিনিষেধটা একটু শিথিল হলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব। আর এই শুরু করার আর পদ্ধতিটা আমরা বকরাইদের পরে আমরা একটা প্রাথমিকভাবে আলোচনা শেষ করে আমরা এই কার্যক্রমটাকে আমরা চালু করার চেষ্টা করব। আজকে কেন আমরা এই সাহিত্য মজলিস করছি? আমি কিন্তু সাহিত্য মজলিসের আগে আমার ওস্তাদ, আমি যাকে মানি, এফ এম আব্দুল জলিল, আব্দুল জলিল স্যার আমাকে স্নেহসুলভ একবার পুত্র সন্তানের মতো আমাকে উনি মনে করতেন। তো উনি যে লেখক এইটা আমি কখনোই জানতাম না। উনি রাজনীতিবিদ হিসাবেই আমি ওনাকে খুব বেশি চিনতাম। তো একদিন উনি আমাকে হঠাৎ করে বললেন যে রুহুল আমিন তোমার হাতের লেখা ভালো, তো আমার একটা বইয়ের কপি করে দাও। এই কথাটা উনি অনেকবার উচ্চারণ করেছেন কিন্তু কোনোদিন আমাকে কিন্তু ওইটা দেননি। তো এইভাবে কয়েক মাস পরে উনি আমাকে একদিন ডেকে নিয়ে ওনার ঘরে নিয়ে গেলেন। উনি তিনতলা বাস করতেন, ওনার রুম হচ্ছে অফিসিয়াল রুম হলো দোতলায়। তো দুতলায় অনেকবার গেছি কিন্তু তিনতলা কখনো আমাকে নেননি। তো তিনতলায় ওনাকে নিয়ে যাওয়ার পর আমি দরজা দিয়ে ঘরে ঢোকার সাথে ওনার একটা টেবিলের মধ্যে দেখলাম যে উপরে কাঁচ দেওয়া সব বই। আমি যে বইটার দিকে তাকাই সেটাই নাম লেখা রয়েছে এফ এম আব্দুল জলিল। আমার সমস্ত গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছিল। যে ব্যক্তিকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি খুব একটা পছন্দ করতাম না, তিনি তার সেইখান থেকে ওনাকে আমি সাহিত্যিক হিসেবে পেয়ে আমি একবার ওনার সাথে কখনো রসিকতা করতাম না, পিতৃসুলভ আচরণই ওনার সাথে আমি শুরু করলাম ওই দিন থেকেই। আর ওনার সংগঠন ছিল সাহিত্য পরিষদ, আমি ওনার সংগঠনে যাওয়া শুরু করলাম। এইখান থেকে যে দেখলাম যে ওখানে লেখা নবীনদের লেখা প্রকাশের কোনো মাধ্যম ছিল না, এটা আমাকে পুড়ে দিত, আমাকে খুব ই করতো যে আমাদের লেখা যদি প্রকাশ না হয় তাহলে সংগঠন করে লাভটা কী। তখন আমি আমাদের সমাবেশী বন্ধু বান্ধবীদের সাথে কবি সাহিত্যিকদের সাথে আলাপ করে করে দীর্ঘদিন আলাপ করে করে তখন আমরা ই করলাম যে লেখা প্রকাশের একটা মাধ্যম আমাদের খুঁজতে হবে। তখন আমাদের মাথায় ঢুকলো যে আমাদের একটা নতুন সংগঠন করতে হবে। তো আমরা তখন বেশ অনেকগুলো ছেলে সাহিত্য পরিষদের ইয়ং জেনারেশন, তার মধ্যে আমি এবং সৈয়দ আব্দুস সাদিক নামে এক কবি, এই দুইজন ছাড়া আর কেউ সদস্য ছিল না। আমাদের যে সাহিত্য পরিষদ থেকে বললো যে তোমরা বসো, কিন্তু আমরা বসিনি, ওখান থেকে বেরোই আমরা সাহিত্য মজলিসের নাম ঘোষণা করেই আমরা কমিটি করলাম। কমিটি করার পরেই আমরা সভাপতি এবং ঊর্ধ্বতন সভাপতি ঠিক করার জন্য দায়িত্ব আমার উপরে আসলো। এবং আমি
সাহিত্য পরিষদের সাথে পাল্লা দেওয়ার জন্যই আমার এমন একজন সভাপতির প্রয়োজন মনে করলাম, যেখানে যে সদস্যরা আমাদেরকে মূল্যায়ন করে সেই হিসাবে আমি তখন অবসরপ্রাপ্ত জেলা দারা জজ ওনাকে আমি চিনতাম, কিন্তু ওনার সাথে একদিন মাত্র আলাপ হয়েছিল, কিন্তু আমার কাছে খুব ভালো লাগেছিল ওনার সাথে আলাপ করার পরে। তখন আমি ওনাকে সভাপতি হিসাবে মনস্থির করলাম যে ওনাকে আমরা সভাপতি নির্বাচিত করব। কিন্তু এই সব সদস্যদেরকে নিয়ে যখন আমরা ওনার বাড়ি গেলাম, আমি দরজার কড়া নাড়ালাম, একটা মেয়ে বলল যে জজ সাহেব আছেন? তো আছি। তখন আমি ওনাদের বললাম যে 10-12টা ছেলে তাদেরকে বললাম যে তোমরা যেভাবে হোক ওনাকে রাজি করিয়ে তারপর বেরোবে। তো আর আমি ওখান থেকে ঘুরে এসে আমি চার দোকানে বসে থাকলাম। প্রায় ঘন্টাখানিক পরে ওরা সব এসে বললো যে ওকে, উনি রাজি হয়েছেন। তখন আমি ওনাদেরকে আমার সদস্যদেরকে বললাম যে তোমাদেরকে একটি জিনিসই মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সাহিত্য পরিষদ একটা পুরাতন সংগঠনের সাথে প্রতিযোগিতায় যাচ্ছি, আর এই প্রতিযোগিতায় কিন্তু আমাদের সভাপতি আমির আলী জজের সভাপতি না, আমাদের সভাপতি অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, মাথার মধ্যে এইটাকে রাখতে হবে, তাহলেই আমাদেরকে সেভাবে আমরা এগিয়ে যেতে পারবো। এবং উনি আজীবন আমাদের সভাপতি ছিলেন, যতদিন বেঁচে ছিলেন, এবং আমাদের সংগঠন খুব দীর্ঘদিন আমাদের খুব অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা সচল ছিলাম। আমাদের প্রথম অনুষ্ঠানেই আজম খান কমার্স করে যে অনুষ্ঠান করলাম, সেই অনুষ্ঠানে এ ইউ আহমেদ মাছ এবং ব্যাঙ রপ্তানিতে, যেটা খুলনার থেকে সারা বাংলাদেশ থেকে যে দিক নির্দেশনা দিয়েছেন এ ইউ আহমেদ, সেই প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন আমাদের সংসদ সদস্য শ্যাম বাবর আলী, সবচেয়ে কম বয়সের সংসদ সদস্য। তা এই এই দুজন ছিলেন সেই প্রথম অনুষ্ঠানের দিন, এবং ওই দিন আমাদের 5,000 টাকা দিয়েছিলেন এই ইউ আহমেদ। এই 5,000 টাকা নিয়েই আমাদের কার্যক্রম আমরা শুরু করলাম। আজকে প্রায় 38 বছর হয়ে গেছে আমরা আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। অন্যান্য সংগঠন এর সাথে আমাদের কিছুটা পরিবর্তন অবশ্যই আছে, আমাদের নিজস্ব একটা লাইব্রেরি আছে যেটা 12,000 উপর বই আছে, আর আমাদের লেখা যাতে পত্রিকা প্রকাশ হয় এই জন্য খুলনা পত্রিকাগুলোকে আমি অনুরোধ করে করে সাহিত্য পৃষ্ঠাগুলো বের করার চেষ্টা করেছি। আমি তাদেরকে বলতাম যে আপনারা লেখা আমি দেব, যত লেখা লাগে আমি সে ব্যবস্থা করবো, কিন্তু আপনার সাহিত্য পৃষ্ঠা বের করেন। এইভাবেই সাহিত্য পৃষ্ঠা বের হয় এবং লেখা আমি দিই। লেখাগুলো প্রকাশ হওয়ার পরে আমি আবার পত্রিকাগুলো এক একদিন সাহিত্য পৃষ্ঠা নিয়ে 25টা পর্যন্ত 27টা পর্যন্ত আমরা পত্রিকা কিনতে হয়েছে। এগুলো কিনি, পরের সপ্তাহে আমরা আমাদের কবি সাহিত্যিকদেরকে আমরা সেই পত্রিকাগুলো হাতে দিই। এইভাবে নবীন প্রবীণ সবাইকেই আমি গড়ার চেষ্টা করি। আমি কিন্তু মূলত সংগঠক, যে সংগঠক নতুনদের গড়তে গড়তে যে আমার লেখা এসে গেছে আজকে, সেই লিখতে লিখতেই কিন্তু এখন আমি দৃঢ়ভাবে বলতে পারি যে খুলনায় এখন যারা লেখালেখি করছেন, এই মুহূর্তে খুলনায় বসবাস করছেন, আমার থেকে বেশি কারো লেখা পত্রিকা এখনো ছাপা হয়নি। আমাদের খুলনার কাবিদুল ইসলাম, তিনি ঢাকায় থাকেন বড় অফিসার, তার অনেকগুলো গ্রন্থ ছাপা হয়েছে, তিনি তো আমাকে তাকে আমরা খুলনার বাসিন্দা হিসেবে এখন ধরতে পারছি না, কিন্তু খুলনায় অবস্থান করে যারা আছেন আমি মনে করি এটা আমার থেকে বেশি লেখা কারো পত্রিকায় ছাপা হয়নি।